ডেঙ্গু সহ নানান রোগের প্রাকৃতিক ঔষধ হিসেবে পরিচিত দেশীয় ফল ডাব। তবে এখন এর ডাবও নেই সাধ্যের মধ্যে। প্রতীকের ক্লান্তি দূর করা তো দূরের কথা, অনেক রোগীদের ভাগ্যেও জুটছে না এ ডাব। প্রতি পিচ ডাব বিক্রি হচ্ছে 200 টাকায়, অথচ প্রান্তিক কৃষকদের কাছ থেকে ডাব ক্রয় করা হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে, কিংবা সর্বোচ্চ 30 টাকায়। তবে 20 টাকার ডাব কেন গুরুত্বপূর্ণ জায়গায় এসে পরিণত হচ্ছে 200 টাকায়? এমন প্রশ্ন থাকলেও উত্তর দিতে পারেনি কোনো খুচরা বিক্রেতারা। তারা বলেছেন, অধিক মূল্যে ক্রয় করেছে বলেই খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন তারা। জানা গেছে, ডেঙ্গুর প্রকোপের ফলে দাম বেড়েছে অতি সাধারণ এই ফলটির। রোগীদের খাবার খাওয়ানোর প্রয়োজন হয় বিধায় রাতারাতি সিন্ডিকেটের বেড়াজালে পড়েছে এই খাদ্যদ্রব্যটি। এমন সুযোগের যেন অপেক্ষায় থাকেন কিছু অসাধু সিন্ডিকেটকারীরা। অভিযোগ করে এমনটাই জানাচ্ছিলেন এই ক্রেতারা। গতকাল দিয়েছিলাম আমি 140 টাকা করি পার পিস। এইটা কেন বাড়ছে এখন বুঝতেছি না। এক জায়গায় এক দাম বলতেছে, কেউ 180 টাকাও বলতেছে, 200 টাকাও বলতেছে। এটা সিন্ডিকেট কি না সেটাও তো বুঝতেছি না। এখন একটা ডাব আপনার 50 টাকা 70-80 টাকা এলো ঠিক আছে। এখন মেডিকেলের সামনে একটা ডাব 150 টাকা, 180 টাকা, 200 টাকা নেয়। এখন মানুষ তো সাধ্যের বাইরে হয়ে গেছে। একটা ডাব যদি 150 টাকা 200 টাকা হয়, এটা তো রোগীর পকেটে সম্ভব না। এদিকে বিক্রেতারা জানান, উচ্চ মূল্যে তাদের কিনতে হচ্ছে এই ফল, কিন্তু লাভ তেমন পাচ্ছে না বিক্রি করে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবল থেকে সাধারণ ক্রেতাদের রক্ষা করতে পর্যাপ্ত বাজার মনিটরিং করতে হবে বলে মনে করছেন সচেতন মহল। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হুসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।